হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো জিজ্ঞের বেশ কিছু গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউইপি নিউ ভ্যাকেন্সি কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সি আফগানি মেন্স পরীক্ষা রেলের বিভিন্ন পরীক্ষা এবং এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য এই সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ফ্রেন্ডস এটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পূর্ণ ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন অর্থাৎ এই বছর দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে জুন মাস এই ছয় মাসের গুরুত্বপূর্ণ আটশোটি প্রশ্নের আমরা একটি ভিডিও করেছি তো এই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও তোমরা কিন্তু এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ওকে এবং এই আটশোটি প্রশ্নের পিডিএফ ফাইলও তোমরা কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো মূলত রেলের বিভিন্ন পরীক্ষা এবং ডাব্লিউইপির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে ফ্রেন্ডস আজকেটি আমাদের মক টেস্ট নম্বর টোয়েন্টি ওয়ান আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো আজকের প্রথম প্রশ্ন লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো এই চারটে অপশন আমাদের উত্তর হয়ে যাবে দেখো অপশন এ জি ভি মাবালঙ্কর লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন তো এরপরে দেখো লোকসভা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য লোকসভার বর্তমান অধ্যক্ষের নাম ওম বিল্লা ওকে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ লোকসভা ভারতীয় সংসদের বা পার্লামেন্টের নিম্নকক্ষ আর উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা লোকসভার কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন বর্তমানে অধ্যক্ষ এবং দুইজন মনোনীত প্রতিনিধি সহ লোকসভার মোট সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশটি ওকে তো এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন সোনালী পশমের দেশ কাকে বলা হয় বিভিন্ন দেশের নাম উপনাম এগুলো কিন্তু ডাব্লিউপির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সোনালি পশমের দেশ কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয় তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখো নিষিদ্ধ শহর কাকে বলা হয় নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় ফিনল্যান্ডকে কফি বন্দর কাকে বলা হয় কফি বন্দর বলা হয় রিউ ডি জেনেডোকে দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট শহরকে পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাস্কারকে বাতাসের শহর বলা হয় শিকাগোকে এবং শিকাগোর আরেকটি উপনাম আছে পৃথিবীর কষাইখানা ওকে এবং দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছিল তো দেখো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালান মিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছিল ফ্রেন্ডস এরপরে দেখো চার নম্বর প্রশ্ন ও ডি ভ্যাট এটি কি এটি একটি বিক্রয় কর এটি একটি আয়কর এটি একটি আবগারি শুল্ক নাকি এর মধ্যে কোনোটি নয় তো গুরুত্বপূর্ণ একটি অর্থনীতির প্রশ্ন তো এটি কিন্তু একটি আবগাড়ি শুল্ক এটি একটি আবগারি শুল্কের উদাহরণ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার কে বা কাকে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার বলা হয় লোকসভার অধ্যক্ষকে অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রীকে নাকি এই চারটির মধ্যে তিনটির মধ্যে কেউ নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেলকে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার বলা হয় ওকে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিচার ব্যবস্থাকে ভারতীয় সংবিধানের তথ্যাবধায়কের মর্যাদা প্রদান করেছে তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি বিচার বিভাগীয় পর্যালোচনা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে তো দেখো মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন বা মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান সঠিক উত্তর হয়ে যাবে সেই রাজ্যের রাজ্যপাল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো দেখো এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন বা প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান দেশের রাষ্ট্রপতি রাজ্যপালকেও নিয়োগ করেন বা শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন দিব্যেন্দু বড়ুয়া তিনি কোন খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন খেলোয়াড় এবং তাদের যে খেলার সঙ্গে যুক্ত এই টপিকটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব্যেন্দ্র বড়ুয়া তিনি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দাবা দিব্যেন্দ্র বড়ুয়া তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো দিব্যেন্দু বড়ুয়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একজন দাবা গ্র্যান্ডমাস্টার তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার দেব্যেন্দ্র বড়ুয়া উনিশশো তেরাশি সালে অর্জুন পুরস্কার পান ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন অ্যাসেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় এটি একটি ক্রিকেট টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই সিরিজটি মূলত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুটি দেশের মধ্যে হয়ে থাকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় বা কোষের শক্তিঘর কাকে বলা হয় ক্রোমোজোম নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া নাকি লাইসোজম ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এর পাশাপাশি দেখো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে এবং আত্মঘাতী থলি বলা হয় লাইস জমকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বিকের কার্য কার্যকরী একক হলো কোনটি বিকের গঠনগত এবং কার্যগত এককের নাম কি এই প্রশ্নটি কিন্তু আগের মক টেস্টও আমরা কভার করেছি তোমরা কিন্তু এই প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে তো দেখো বিকের কার্যকরী একক হল সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বৃক্কের আবরণকে বলা হয় ক্যাপসুল বৃক্ক হল মানব দেহের প্রধান রেচন অঙ্গ ওকে এটা বিক কয় কয় হবে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে বৃক্ক বা কিডনি হল মানব দেহের প্রধান রেচন অঙ্গের নাম তো দেখো এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি উক্তি উই হ্যাভ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটস এই বিখ্যাত উক্তিটি কে করেছেন তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জওহরলাল নেহেরু অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন ভারতে প্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার করেন কে ভারতবর্ষে প্রথম কোন ব্যক্তি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি বাবর ওকে তিনি ছিলেন মোগল বংশের প্রতিষ্ঠাতা অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ শিমুক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস দেখো এই প্রশ্নের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বংশ এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখো হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণী নেক্সট দেখো রাষ্ট্রকূট বংশের প্রথম রাজা দন্তি দুর্গ এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এবং কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজল কৎফিসেস এবং কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা হলেন কনিষ্ক ওকে তো এই সব তথ্যগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত ভারতবর্ষের কোন রাজ্যে হ্রদ এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন সুন্দরবনের আতঙ্ক কাকে বলা হয় কোন নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয় তো প্রসঙ্গত বলে রাখি যে বাংলার আতঙ্ক বা বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে ওকে তো সেই ভাবে সুন্দরবনের আতঙ্ক কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাতলা নদীকে সুন্দরবনের দুঃখ বা সুন্দরবনের আতঙ্ক বলা হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন চা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ কোন দেশ চা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে যদি বলা হতো ভারতবর্ষের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তর হয়ে যাবে আসাম কিন্তু পৃথিবীর প্রথম স্থান অধিকার করে ভারত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর আর ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে আসাম ওকে এরপরে দেখো নেক্সট প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির অপসারণ বা যাকে ইমপিচমেন্ট বলা হয় এটিও কিন্তু পরীক্ষা আছে যে ইমপিচমেন্ট কি তো ইমপিচমেন্ট এটি হলো রাষ্ট্রপতির অপসারণ তো এই পদ্ধতি কোন ধারায় বলা হয়েছে সংবিধানের কত নং আর্টিকেলে এই পদ্ধতি বলা হয়েছে তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একষট্টি নং ধারায় রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে দেখো নেক্সট আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মৌলিক দায়িত্ব রয়েছে একান্ন এ নং ধারায় অ্যাটর্নি জেনারেলের কার্যাবলী রয়েছে ছিয়াত্তর নং ধারায় রাজের কার্যাবলী রয়েছে দুইশো তেতাল্লিশ নং ধারায় নির্বাচন কমিশন এর কার্যাবলী রয়েছে তিনশো চব্বিশ নং ধারায় জরুরি অবস্থা এগুলো রয়েছে তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নং ধারায় সংবিধান সংশোধন প্রক্রিয়া এটি রয়েছে তিনশো আটষট্টি নং ধারায় ওকে তো পরীক্ষার জন্য এই তথ্যগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে তো লোকসভা হলো পার্লামেন্টের নিম্নকক্ষ তো এই লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাঁচশো বাহান্ন জন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লেফটেন্যান্ট গভর্নর অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্স এই হলো আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন এই কুড়িটি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারো সেটি কিন্তু অবশ্যই জানাবে এবং তোমাদের নেক্সট কেপি এবং ডব্লিউবিজি যে নিউ ভ্যাকেন্সি বেরোবে তার জন্য আমরা কিন্তু তোমাদের টোটালটাই ফ্রি ক্লাস করাবো অঙ্ক রিজনিং জিকে তোমাদের টোটাল গাইড তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকের এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে